বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের জন্য দারুণ একটা সরকারি চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে গিয়েছি। তুমি যদি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা কিন্তু প্রত্যেকে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি আছে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 3261, আর ফর্মটা তোমাদের আসছে হচ্ছে SSC সিলেকশন ফেস 9 পোস্ট রিক্রুটমেন্ট 2021 তরফ থেকে, ঠিক আছে? টোটাল ভ্যাকান্সি হচ্ছে 3261। অল ওভার ইন্ডিয়া থেকে, যে কোনো জায়গা থেকে ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু উভয়ই আবেদন করতে পারবে, ঠিক আছে? টোটাল পোস্ট হচ্ছে 271টা, অর্থাৎ 271টা পোস্টের মধ্যে বা 271টা যে ডিপার্টমেন্ট আছে, কোনো ডিপার্টমেন্টে ধরো 5 জন, কোনো ডিপার্টমেন্টে 10 জন, কোনো ডিপার্টমেন্টে ধরো 30 জন নেবে। এইভাবে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 3261 জন, ঠিক আছে? তো এই ফর্ম ফিল আপ সম্বন্ধে তুমি যদি আরও বিস্তারিত জানতে চাও, আমি তোমাদের আগেই বললাম মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন পাশেও তুমি আবেদন করতে পারবে, বা ধরো তুমি উচ্চ মাধ্যমিকের পর কেউ কেউ ধরো ডিপ্লোমা করেছো, কেউ হয়তো ITI করেছো বা অন্য কোনো কোর্স কমপ্লিট করেছো। প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি আছে। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, তোমাকে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কত টাকা তোমাকে ফিস জমা দিতে হবে, তোমাদের কীভাবে এক্সাম হবে, এক্সামের কী সিলেবাস আছে, কত টাকা তুমি স্যালারি পেতে পারো কোন পোস্টের ক্ষেত্রে, সমস্ত বিষয়ে ডিটেলস এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করবো। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, লাস্ট ডেট কবে সেটাও কিন্তু তোমরা আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি তোমাদের বললাম অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 3261 এবং তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 271টি, ঠিক আছে? এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দাদা কোন কোন পোস্টে আমরা আবেদন করতে পারবো? তো দেখো, 271টা টোটাল পোস্ট আছে, তার মধ্যে কিছু উদাহরণ ধরো আমি এখানে নিয়ে নিয়েছি, যেমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, ক্লার্ক আছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আছে, জুনিয়ার ক্লার্ক আছে, MTS অর্থাৎ তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ আছে, FM অর্থাৎ ফায়ারম্যান তোমাদের আছে, ঠিক আছে? ডাটা এন্ট্রি অপারেটর আছে, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ আছে, ঠিক আছে? তোমাদের এই ধরনের বিভিন্ন পোস্ট আছে আলাদা আলাদা। টোটাল হচ্ছে তোমাদের পোস্টের সংখ্যা হচ্ছে 271টা। দেখো 271টা পোস্ট এখানে বলা সম্ভব না, তার জন্য তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছি, অর্থাৎ অনলাইন যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন তুমি যদি ডাউনলোড করো, PDF আকারে তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে, একদম শেষে চলে যাবে, ঠিক আছে? একদম সুন্দরভাবে লিস্ট দেওয়া আছে কোন পোস্টের জন্য কী ভ্যাকান্সি, কী তোমাদের এজ লিমিট লাগবে, কত তোমার যোগ্যতা লাগবে, সমস্ত কিছু কিন্তু তোমার নোটিফিকেশন থেকে জানতে পারবে। তার আগে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে পুরোটা বলে দিচ্ছি, ঠিক আছে? তো 271টা তোমাদের হচ্ছে টোটাল পোস্ট আছে। এরপরে চলে আসি কোয়ালিফিকেশন। আমি তোমাদের আগেই বললাম মাধ্যমিক পাশেও কিছু কিছু পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে, কিছু আছে উচ্চ মাধ্যমিক পাস, কিছু আছে গ্র্যাজুয়েশন, কিছু আছে ডিপ্লোমা, কিছু আছে ITI বা অন্যান্য কোর্স, ঠিক আছে? তোমরা যদি PDFটা ডাউনলোড করে না, তুমি কিন্তু খুব সহজে সেটা বুঝতে পারবে, অথবা আমি সম্ভব হলে স্ক্রিনে কিন্তু কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? এরপরে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দাদা এজ লিমিট কী থাকা প্রয়োজন? তোমার বয়স হতে হবে মিনিমাম 18 বছর, জেনারেলদের ক্ষেত্রে ম্যাক্সিমাম হতে হবে 30 বছর। তোমরা প্রত্যেকেই জানো যে SC ST OBCদের জন্য ছাড় থাকে। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি 3 বছরের ছাড় পাবে। তুমি যদি SC বা ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি 5 বছরের ছাড় পাবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু 10 বছরের ছাড় আছে, ঠিক আছে? সেই চারটা সম্ভব হলে আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? এরপর হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। তোমাদের মনে প্রশ্ন আসছে, দাদা কত তারিখ অবধি আমি ফর্ম ফিল আপ করতে পারবো? তো দেখো, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে 24/9/2021, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। চলবে 25/10/2021, অর্থাৎ অক্টোবর মাসের 25 তারিখ অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো 25 তারিখের আগে যারা তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করবে, আর যারা পরে দেখছো তোমরা কিন্তু দেখে রাখো, পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? চলে আসি, তোমাকে ফর্ম ফিল আপের সময় কত টাকা ফিস জমা দিতে হবে? তো তুমি যদি জেনারেল বা OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাকে ফর্ম ফিল আপের সময় 100 টাকা জমা দিতে হবে। এছাড়া তুমি যদি SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিমেল পার্সন হয়ে থাকো, তোমাকে কোনো রকম টাকা দিতে হবে না, ঠিক আছে? তো আশা করি এই পয়েন্ট অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে চলে আসি সিলেকশন প্রসেস। তো দেখো, সিলেকশনে তোমাদের প্রথমেই হবে হচ্ছে CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে। অনলাইনে তোমরা আবেদন করছো, লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ ফর্ম ফিল আপের যে লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো, নোটিফিকেশনের লিঙ্কও আমি দিয়ে দেবো, নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো সেই লিঙ্কে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। অনলাইনেই তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং তোমাকে কিন্তু অনলাইনে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন নিশ্চয়ই তোমাদের মনে অনেকেরই আসবে যে দাদা আমি কিভাবে বুঝবো যে আমি কোন পোস্টের জন্য যোগ্য, কারণ তুমি একটু আগেই বললে যে টোটাল 271টা পোস্ট, তো আমি কোন পোস্টের জন্য আবেদন করব, আমি কোন পোস্টের জন্য যোগ্য, আমি কিভাবে বুঝবো? তো দেখো, সেক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য আমি প্রথমেই বললাম যে ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে নোটিফিকেশনে, ঠিক আছে? সেটাকে ডাউনলোড করো, PDF আকারে তোমার ফোনে ডাউনলোড হয়ে যাবে। সেই PDF-এর একদম শেষে চলে যাবে, শেষে দেখবে একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে? সেই চার্টের মধ্যে তোমার কী পোস্ট, ঠিক আছে, কোন পোস্টের জন্য কত তোমার এজ থাকা দরকার, কত ভ্যাকান্সি আছে, জেনারেলদের জন্য কত, OBCদের জন্য কত, SC-দের জন্য কত, ST-দের জন্য কত, সমস্ত কিছু সুন্দরভাবে চার্টের আকারে দেওয়া আছে। তোমার কত যোগ্যতা লাগবে সেটাও কিন্তু দেওয়া আছে। তো সেই চার্টটা যদি তুমি দেখো, খুব সহজে বুঝতে পারবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে টোটাল পোস্ট হচ্ছে 271টা পোস্ট সম্বন্ধে কিন্তু আলাদা আলাদা কোনোভাবেই একটা ভিডিওর মধ্যে দিয়ে বলা সম্ভব না, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তো তোমাদের যেটা বলছি না, প্রথমেই তোমাদের সিলেকশন প্রক্রিয়ার প্রথমেই হবে তোমাদের CBT।
সিভিটি আমি তোমাদের বললাম যে কম্পিউটার বেসড টেস্ট হয়। এরপরে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট হবে, আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট হবে না, ঠিক আছে? সেটা তুমি কোন পোস্টে আবেদন করছো তার উপর কিন্তু নির্ভর করবে। স্কিল টেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের তিন নম্বর ধাপে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ওকে? অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কি হবে, সিভিটি হয়ে যাওয়ার পর ডাইরেক্ট ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কি হবে, সিভিটি হবে, তারপরে স্কিল টেস্ট যদি থাকে তাহলে স্কিল টেস্ট তোমাকে দিতে হবে, তারপরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হবে, ঠিক আছে? একটা বিষয় গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের জানিয়ে রাখি, তুমি ধরো গ্রাজুয়েশন পাস করে আছো, ঠিক আছে, তুমি ধরো মাধ্যমিক পাসের জন্য যে ফর্মগুলো আছে বা যে পোস্টগুলো আছে তুমি চাইলে সেটাও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যে ফর্মগুলো আছে তুমি সেটাতেও আবেদন করতে পারবে, তুমি চাইলে গ্রাজুয়েশন পাসের ক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার কাছে যদি যোগ্যতা বেশি থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু তিনটে পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এরপরে তোমাদের মনে প্রশ্ন চলে আসতে পারে, দাদা সিভিটি এক্সামটা আমি কীভাবে দেবো বা আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে কি আলাদা আলাদা হবে? তো দেখো আমি উদাহরণস্বরূপ এখানে লিখে রেখেছি, সিভিটি অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা যারা দেবে তাদের জন্য একটা সিভিটি হবে, ঠিক আছে, যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় দেবে তাদের জন্য আলাদা সিভিটি হবে, যারা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করবে তোমাদের জন্য কিন্তু আলাদা সিভিটি হবে, ঠিক আছে? অর্থাৎ আলাদা আলাদা পরীক্ষা হবে, অর্থাৎ তুমি কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতেই পারো, তাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখো সুবিধার জন্য আমি একটা উদাহরণ এখানে লিখে রেখেছি, ধরো তুমি এমটিএস এর জন্য ফর্ম ফিল আপ করেছো, মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এমটিএস এর ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে? ক্লার্কের জন্য তুমি ধরো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারো, আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য তুমি কিন্তু গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারো। জাস্ট একটা উদাহরণের জন্য আমি তিনটে পোস্ট লিখেছি, এছাড়া টোটাল কিন্তু 271টা পোস্ট আছে, আমি তোমাদের আগে বললাম। তো আশা করি এই পয়েন্ট অবধি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট পয়েন্ট আমাদের চলে আসি, যে এক্সামের প্যাটার্ন এবং সিলেবাস আমাদের কি হবে। তোমাদের প্রথমে আমি জানিয়ে রাখি, তুমি মাধ্যমিক পাস যোগ্যতার ফর্ম ফিল আপ করো কি উচ্চ মাধ্যমিক পড়ো কি তুমি গ্রাজুয়েশন করো, সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কিন্তু সব ক্ষেত্রে সেম হয়। তাহলে পার্থক্যটা কোথায় থাকে? পার্থক্য হচ্ছে ধরো তুমি মাধ্যমিক পাস যোগ্যতায় যে ফর্ম ফিল আপ করেছো তোমার ক্ষেত্রে কোশ্চেনটা একটু সহজ হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আরেকটু কঠিন হবে, গ্রাজুয়েশন পাস যোগ্যতায় যারা ফর্ম ফিল আপ করেছে তাদের সিভিটিটা আরেকটু কঠিন হবে, বাদবাকি সমস্ত কিছু প্যাটার্ন এবং সিলেবাস কিন্তু তোমাদের সেম থাকে। চলো সিলেবাসটা ভালো মতন জেনে নেওয়া যাক। দেখো আমি লিখে রেখেছি, জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের কিন্তু 25টা কোশ্চেন আসে, প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি পাবে 2, টোটাল হচ্ছে 50 নম্বর তোমাদের আসবে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে, ঠিক আছে? এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25×2 হয়ে যাচ্ছে 50 নম্বর, ম্যাথামেটিক্স থেকে তোমাদের 25×2 হয়ে যাচ্ছে 50 নম্বর, ইংলিশ থেকে তোমাদের কোশ্চেন আসবে 25×2 হয়ে যাচ্ছে 50 নম্বর, ঠিক আছে? টোটাল যদি আমরা যোগ করি কত হচ্ছে, টোটাল 200 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, অবশ্যই এমসিকিউ টাইপের তোমাদের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? আচ্ছা তোমরা কম্পিউটারে পরীক্ষা দেবে সেটা তোমরা আগে জেনে গেছো। টোটাল কোশ্চেনের সংখ্যা হচ্ছে 100টা, ঠিক আছে? এছাড়া টোটাল টাইম তোমাদের থাকবে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু কোশ্চেন পেপারটা সলভ করতে হবে। নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তোমাকে কিন্তু 0.50 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের কাছে এক্সাম এবং সিলেবাসটা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবং আমি তোমাদের আগেই বললাম যে তিনটে পরীক্ষা হবে, ঠিক আছে? তুমি যদি মাধ্যমিক পাস যোগ্যতায় দাও তোমার জন্য আলাদা সিভিটি হবে, উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা সিভিটি হবে, গ্রাজুয়েশন পাস যোগ্যতার জন্য কিন্তু আলাদা সিভিটি হবে। এবং তোমার যদি যোগ্যতা বেশি থাকে তুমি কিন্তু তিনটের জন্যই আবেদন করতে পারো এবং তুমি তিনটে পরীক্ষাই কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো যেটা বলছি যে এক্সাম সেন্টার, ঠিক আছে? তো আমি তোমাদের আগেই বললাম যেহেতু তুমি অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, এক্সাম সেন্টার কিন্তু তোমাদের অল ওভার ইন্ডিয়া থাকবে। তবে ফর্ম ফিল আপের সময় তোমার নিকটবর্তী যে প্রতিষ্ঠানগুলো তুমি কিন্তু ফর্ম ফিল আপের সময় অপশন পাবে, অর্থাৎ তোমার শহরের কাছাকাছি যে সেন্টারগুলো তুমি পাবে সেটা কিন্তু তুমি সহজে নির্বাচন করে নিতে পারবে, ঠিক আছে? এবারে চলে আসি লাস্ট পয়েন্ট, তুমি স্যালারি কত পাবে। তো দেখো তোমরা বুঝতেই পারছো যে 271টা পোস্ট, বিভিন্ন পোস্টের উপর কিন্তু এই স্যালারিটা ভ্যারি করবে। তবে মোটামুটি অ্যাভারেজ দেখো আমি তোমাদের জন্য লিখে রেখেছি, মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি যদি চাকরিটা পাও তুমি মোটামুটি ধরে নাও 25,000 থেকে 30,000 টাকা কিন্তু একটা থোক স্যালারি তুমি কিন্তু পাবে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যে ফর্মগুলো সেইগুলো পরীক্ষা দিয়ে তুমি যদি জবটা পেয়ে যাও 27,000 টাকা থেকে 32,000 টাকা কিন্তু পার মান্থ তুমি একটা স্যালারি পাবে একদম শুরুতেই। এছাড়া তুমি ধরো গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করে তুমি ধরো জবটা পেয়ে গেছো সেক্ষেত্রে মোটামুটি ধরে নাও 30,000 টাকা থেকে 45,000 টাকা কিন্তু তুমি একটা থোক স্যালারি পাবে। তো আশা করছি এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সামনে মেন মেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খুব সহজে তুলে ধরতে পেরেছি। এরপরে যদি আরও কোনো রকম প্রশ্ন এসে থাকে তোমার মনে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে কমেন্টে উত্তর দিয়ে দেবো। এছাড়া তোমরা কিন্তু আরও বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেটাকে ডাউনলোড করো, পিডিএফ আকারে দেখো, ভালো করে টোটাল বিস্তারিত দেখো, তাহলে কিন্তু বিষয়গুলো আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া অনলাইনে আবেদন করার জন্য যে লিঙ্কটা সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ডাইরেক্ট সেই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারো। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমার কাছে যদি যোগ্যতা এবং বয়স থেকে থাকে অবশ্যই ফর্ম ফিল আপ করো, খুব একটা কঠিন পরীক্ষা হয় না, সিলেবাসটা মোটামুটি সহজেই থাকে, একটু প্রিপারেশন নিয়ে ভালো মতন পরীক্ষা দাও, আশা করছি তুমি কিন্তু জবটা পেয়ে যেতে পারো। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।